খুনের শিকার। নীতি শাস্ত্র কয় ভালো ভালো খা, প্রেম কয় যে প্রেমিক হইছ নিজের রক্তের খুন কলিজার খুন খা। জিগার মুরাদাবাদী নবীন প্রেস বইয়ের কথা দেয় নিটা জীব না, কোন মুসলমানদের দেয় না, ওগুলি আবার আরেক কথায় পড়ে। উনি খুব সুন্দর চলেছে, প্রাইমারি স্কুলে পড়া ছুটি পাওয়া যায়, হাই স্কুলে পাস করে ছুটি পাওয়া যায়, কলেজে পাস করে ছুটি পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাস করে ছুটি পাওয়া যায়, প্রেমের স্কুলে ভর্তি হলে জিন্দিগিতেও ছুটি নাই। কথাটা দেখছেন জিগার মুরাদাবাদী, জাহাঙ্গীরের কথা না। ওই যে আমি লিখিলা সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না, কিচ্ছুই বাপ নেই, যা কোনো লাভ নেই, এটা জাহাঙ্গীরের কথা না। শাস্ত্র আর প্রেম শাস্ত্র এক না, প্রেম শাস্ত্রে আইন নাই, নীতি শাস্ত্রে আইন আছে। অকল কহতে হয় পি শকর, ইশ কহতে হয় পি খুনে জিগর। নীতি শাস্ত্র কয় ভালো ভালো খা, প্রেম কয় যে প্রেমিক হইছ নিজের রক্তের খুন কলিজার খুন খা। জিগার মুরাদাবাদী নবীন প্রেস বইয়ের কথা দেয় নিটা জীব না, কোন মুসলমানদের দেয় না, ওগুলি আবার আরেক কথায় পড়ে। উনি খুব সুন্দর চলেছে, প্রাইমারি স্কুলে পড়া ছুটি পাওয়া যায়, হাই স্কুলে পাস করে ছুটি পাওয়া যায়, কলেজে পাস করে ছুটি পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাস করে ছুটি পাওয়া যায়, প্রেমের স্কুলে ভর্তি হলে জিন্দিগিতেও ছুটি নাই। কথাটা দেখছেন জিগার মুরাদাবাদী, জাহাঙ্গীরের কথা না। ওই যে আমি লিখিলা সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না, কিচ্ছুই বাপ নেই, যা কোনো লাভ নেই, এটা জাহাঙ্গীরের কথা না। পার্সিটারে বাংলায় করছি, তোমরা তো পার্সিটাররা, তোমাকে আমাকেও বাবাই লিখছে, ভালো লেখে দিয়ে আমি আমি অনুবাদ করছি, তাও অনুবাদের মধ্যেই রাখছি, কিনা কয় শালীনতা রাখছি। কালান্দার কি কইছে আমি কই, মিনিকুফতাম কলমাতাইয়া বাসাদুয়া লা ইলাহা ইল্লাল্লাহ ভুয়ালি সা কালান্দার রাসূলুল্লাহ। আমি বলছি ভালো দিয়েছিলাম আজমির আব্দুর রহমান কাসকাওয়া 1977 সালে পাকিস্তান থেকে আসছে, মি গুফতাম আমি বলিতেছি হে মুড়ি ডান্ডা, তোমরা পড়বে কলমাতাইয়া রসুল্লাহ। তোমার কাছে মাথাটা খারাপ লাগবে না, একে একশো একশো রায় নবীউল্লাহ কইলে বললো, তো কারণ খাতামান নবী আছে, নবী শেষ, খাতামান রসুল কোরআনের এক জায়গাও নাই। তোমার মাথা তো অনেকটা মহিষের মাথা না, যা করলে মনে হবে কোন সমান আল্লাহ তোমরা নয় করছো, মাথায় তো কিচ্ছু নাই। আমি যে সমান আল্লাহ করতেছি বিচার করুন না, না সুমান আল্লাহ। আমার মনে আছে 1982-83 সালে সুরেশ্বরে খুব নাম করা মাওলানা, আমি দুইজনে বাস করো প্রায় 50-60 হাজার মানুষ, যে সিলেকশন ভুল করে ফেলাইছে, উনারে আগে দিব আমারে পরে দিব না, উনি এলেন বললেই ধরা পড়ে যায়, উনি এলেন মাদ্রাসার শিক্ষক, একজন অধ্যাপক মাদ্রাসা ভালো দিয়া, আর আমি এলাম স্কুল কলেজে, দুইজনের চলনি অন্যরকম, আর বাবা আমার বসে পুজো তরো আছে, চালান আছে, মানে মাটির চালান আছে, বুঝাবার 80 বছর বয়স, হন যে কথা বুঝাচ্ছে দাঁত নাই, ওই যে তোমার মাইলে ফ্রি মুস্ত আছে, ওরা এখানটা বেরিয়ে যায় ওখানটা বেরিয়ে যায়, তা আমার জানা হারে এটা কি করলো। তা আমার চুনকুটার খবর মিয়া ভাই বইরা যেত না,
আল্লাহ আমি মহান, আল্লাহ তুমি মহান, ওই রকম তা আমার দেশে ওয়াস কর। এখন ডাক্তার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী ওয়াস করবে, কেন উনি পরে বলবেন, তা আমি ওয়াস করছি। আমি দেখেন মৌলবিক স্বভাবই আজকাল খারাপ হয়ে গেছে, ওয়াজে যারা শুনবো তাকে কন সোবান আল্লাহ, আর আপনারাও কন সোবান আল্লাহ, একটু বিচার করেন না যে হেরে সোবান আল্লাহ কন ঠিক কি না ঠিক। আপনারা মহিষ গরুর মাথা লয়া বলেন, আমার শেষ শেষ করে বলছি তো চা তো খাই, খুব উপি গেল চা খা, বড় সুন্দর ওয়াস করছো, ওই এমনি মানে ভরপুরটা প্রচার করলি না, নাহি যে 500 বই বেড়েছে এই কুড়ি দিয়া ছালার চর্চা বাহিনা, এসে কি বাই তুই যাবি কটুক হইয়া দে, আমি পরে করবো একটু তো বিক্রি বাবা পরে কি হয়, তাহলে ওই বলো বিখানে যে বাস করতেছে ওই বলেন সোমান আল্লাহ, শিরশের ভক্তরাকে আমরা সোমান আল্লাহ করবো না, আপনি হাজার বারো যদি কন কন সোমান আল্লাহ আমরা করবো না। একটা জাহাঙ্গীর ভাই ঠিক করছে, আমরা সারা গরু মহিষের মাথায় আমরা স্বীকার করছি, আপনি সোমান আল্লাহ কই মিলে আমরা সোমান আল্লাহ করবো, আমি কি বাদ বিচার নাই, সে বেচারা বহুত মুশকিলে বেড়ে গেছে। যেমন টাইগারিতে কতক্ষণ 85 টাকার পাঙ্গাস পা, তখন 15,000 টাকার উপরে, তখনই আমি গুরু দক্ষিণা পীরের 3,00,000 টাকা দিচ্ছি, খোদার কসম, তখন ওইটা 30,00,000 কম হইব না কি বলতে, মন দেখা ধন দেয়। রাজু ভাই বলছিল যে মাত্র 10,000 বিঘা টাকা কিন, আরে 1,000 বিঘা গেল তো 9,000 বিঘা আছে কত তো 4,500 কোটি টাকা হইত, বিশ্ব না আমি তো করি নাই। রাজু ভাই বলছে ঢাকা তুমি 50,000 বাড়ি কিনো, আমি তো কিনি নাই, বাপদাদার ভিটা চাচা গংশ ইঞ্জিনিয়ারের জায়গা, হেলালুদ্দিনের কবরটা এখানে, তার দিকে আমার দাদি আছে আরেক চূড়ান্ত বদমাই দাদি কইছে ছপনে ছারপা ছপনে ফাউলা, এরা বাড়ি রাখবো হেলাল তো পারবো না, এই তো কই আরো বাড়ি না, হেলাল কি রাখবো তো মাস্টারি করে ও কি পারবো, আমার দাদি আহরুন্নেসা ওই সরফাই বেঁচে গেল, ওই ফাউলাই বেঁচে গেল জাহাঙ্গীরের কাছে, হা হেলাল রাখেনি কিন্তু হেলালের পোলায় চড়াচ্ছে, তো হেলালের পোলা তো হেলালি কম, হেলালের পোলা হেলাল নামি, আমার বাবাই মিলন কইরে আমারে ও আইনি, আমি ভাতিমের বইতাম বাবার বাবা আমার বয়স এখন 1 মাস 1 বছর 10 মাস, আমি 1200 তুমি ছিলে স্কুলের মাস্টার, তো
স্কুলের মাস্টারে হেডমাস্টারের নাম ছিল বিদ্যাধর ভট্টাচার্য। ঠিক না বাবা? কহ কেমনে করে আমার মায় খুঁজেছি সেবার ঠিক করেছিল। আমার কোনখানে পাট ডর ছিল, কোনখানে হাড়ি পাচ্ছিল সব আমি করে দিয়ে পারি। কিন্তু তোর মায় করি জানতে তো মায় করি আমি করে পারি এখনো দেখি চোখে খোদার কসম বাবা ভাবতে ভালো হয়ে দিছে। ও জাহাঙ্গীরের মাইটা আমার ঘরে কিল ডিগ্রি লওয়ানোর প্রতিভা একটা, সৃষ্টি করার প্রতিভার একটা। রবি ঠাকুর, নজরুল, লালন ইকবালের বহু ডক্টরের প্লেয়ার পারে। ওই যে আমার লালনের ক্ষেত্র হচ্ছে এতখানি মোটা উৎসর্গ করছে না তো মুস্তাকরি করছে। উনি তো কোনো সেমিনারে দেখি না, কর উনি তো ডক্টরেট না, ডক্টরেট তো সেমিনারে আসবে কর উনি কো উনি তো ডক্টরেট বানায় বানোই না তো হয় না। আর সব চুপ, আমার বাপে কোনোটাই মানে না, পরে কেন আচ্ছা মায়ও জানে না সেটা আমি তো বাড়ি তুমি বারোসা জেলার যে বাড়িটা ছিল উত্তর দক্ষিণে লম্বা মাঝখানে একটা ওই সাইডে ডালিম গাছে ডালিম হইতো ছাদের উপরে, এটা আরে মনে করো মায় কইছে। আচ্ছা তুমি যে স্কুলের যে আইসা সেন্ডগুন যেটা পইয়া খায়া দেয় আমার বাউ দিকে এখানে রইতা চিন্তা করো তো লইয়া উত্তর দিকে সোফা সিমেন্টের সোফার কিনারে বইটা পূর্ব দিকে। এসব মায়ের জানে না বাবা ভাত ফাঁকে বলে ও জাহাঙ্গীরের মাইটা আমার ঘরে কি ওই কলাচিয়া কলেজের যে প্রতিষ্ঠাতা প্রফেসর সাদে প্রিন্সিপাল সাদে আমার তো বলা ঠিক না তবু বলি আজকে পয়লা নবমর কাপড়ে গেছে মরি জমো আর কেউ তার না জানে ওই লিখছিল মানে কেয়ারিগঞ্জের থানা ১৭ জন না ১৮ জন কৃতি সন্তান তাদেরকে টেস্ট দিব অন্যেরা পায় নাই। তো প্রথম খণ্ড বইটার নাম হলো সালাম জানিয়ে দেই নাকি সালাম জানিয়ে দেয়। এর মধ্যে কে কে আছে কোন্ডা থানায় নাই, তেগুড়িয়া থানায় নাই, সুবাদ্দা থানায় আমরা দুইজন, আমি ডক্টর পিকে রয় ওই যে সুবাদ্দা ঝিঞ্জিরা ইউনিয়নে হাফেজ মোহাম্মদ হোসেন হাফেজ সাহেব এইভাবে ১৮ জন। যেদিন টেস্ট দেয় আমি নিরুড়ে ছিলাম নিচ্ছিলাম তোমার আমি যে ভাষণটা নিচ্ছিলাম সব স্তম্ভিত হয়ে গেল যে কি কর আসো কেরানীগঞ্জের সব ইউনিয়ন দেখে যাও কলাতে ইউনিয়নের মানুষেরা প্রতিভার বিচার করে তোমরা করো তোমরা ডাবিয়া দাও কলাতিয়া উঠায় ১ মিনিট পর পর চালি একজনের জিজ্ঞেস দিকে আচ্ছা উনি এত প্রশংসা করতেছেন এটা উনি কি পাস ডিগ্রি জামাল ফলাইবেন প্রিন্সিপাল সাদেক কয় ডিগ্রি জামাল ফলাইবেন তিন কলম তো লেখা পারবেন না উনি যা লেখে মুখস্থ বইয়া লিখতে পারবে। আমরা সৃষ্টি করার প্রতিভা নিয়ে জন্মাইছি, আমরা অনুসরণ অনুকরণ করার প্রতিভা নেই নাই। শুনো নীতিশাস্ত্র আর প্রেম শাস্ত্র এক না, নীতিশাস্ত্র আর প্রেম শাস্ত্র এক না। প্রেম শাস্ত্রে আইন নাই, নীতিশাস্ত্রে আইন আছে। অকল কহতে হয় পি সকল, ইশ কহতে হয় পি খুনে জিগার।
নীতি শাস্ত্র কয় ভালো ভালো খা, প্রেম কয় যে প্রেমিক হইছ নিজের রক্তের কলিজার খুন খা। জিয়ার মুরাদাবাদী নবীন প্রেস ভাইয়ের কথা দেয়নি, এটা জীব না, কোনো মুসলমানদের দেয় না। উনি আবার আরেক কথায় পড়ে, উনি খুব সুন্দর একটা লিখছেন, প্রাইমারি স্কুলে পড়া ছুটি পাওয়া যায়, হাই স্কুলে পাস করে ছুটি পাওয়া যায়, কলেজে পাস করে ছুটি পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাস করে ছুটি পাওয়া যায়, প্রেমের স্কুলে ভর্তি হলে জিন্দিগিতেও ছুটি নাই। কথাটা দেখছেন জিগার মুরাদাবাদী, জাহাঙ্গীরের কথা না, ওই যে আমি লিখি না, সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না, কিচ্ছুই বাপ নেই, যে কোনো লাভ নেই, এটা জাহাঙ্গীরের কথা না, পার্সিটারে বাংলায় করছি, তোমরা তো পার্সিটারও না, তোমাকে আমাকেও বাবাই লিখছে, ভালো লেখে দিয়ে আমি অনুবাদ করছি, তাও অনুবাদের মধ্যেই রাখছি, কিনা কয় ওই শালীনতা রাখছি। কালান্দার কী করছে আমি করি, আমি বুঝু ভালো দিয়েছিলাম আজমির আব্দুর রহমান কাজকাওয়া 1977 সালে পাকিস্তান থেকে আসছে, মি গুপ্তাম আমি বলিতেছি, হে মুড়িদাঙ্গা তোমরা পড়বে কলমা তাইয়্যিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালান্দার রসুল্লাহ। তোমার কাছে মাথাটা খারাপ লাগবে না, একে একশো নবীউল্লাহ কইলে বলেছ, কারণ খাতামান নবী আছে, নবী সে খাতামান রসুল কোরআনের এক জায়গাও নাই, তোমার মাথা তো অনেকটা মহিষের মাথা না, যা করলে মনে হবে কনসমান আল্লাহ তোমরা নয় করছো, মাথা তো কিচ্ছু নাই, আমি যে সোমান আল্লাহ করতেছি বিচার করুন না, না আমার মনে আছে 1982-83 সালে সুরেশ্বর খুব নাম করা মাওলানা, আমি দুই জনে বাস করো প্রায় 50-60 হাজার মানুষ, যে সিলেকশন ভুল করে ফেলাইছে, উনারে আগে দিব আমারে পরে দিব না, উনি এলেন বললেই ধরা পড়ে যায়, উনি এলেন মাদ্রাসার শিক্ষক, একজন অধ্যাপক মাদ্রাসা ভালো দিয়া, আর আমি এলাম স্কুল কলেজে, দুইজনের চলনি তো অন্যরকম, আর বাবা আমার বসে পুজো তরব আছে, চারা না আছে, মানে মাটির চারাও না আছে, বুঝাবার 80 বছর বয়স হলো যে কথা বুঝাচ্ছে দাঁত নাই, ওই যে তোমার মাইলে ব্রি মুস্ত আছে, ওরা এখানটা বেরিয়ে যায় ওখানটা বেরিয়ে যায়, তা আমার ধানা হারে এটা কি করলো, তা আমার চুনকুটার খবু মিয়া ভাই মহিলা যেত না, এটা আমি বললাম আপনি সাইডে গেলে সুরেশ স্যারে মুড়ি দেবেন, কন মুড়ি তো দেবেন গা, কহ ভালো হয়েছে আল্লাহ ভালো করছে মুড়ি দিয়েছে, আমি ঠেকা মুড়ি ঠেকা যে রিভলভার দিয়া আল্লাহ কয়েন, ক আমি মহান আল্লাহ তুমি মহান এরগুলি ভাবো, ওই রকম তা আমার দেশে ওয়াস কর, এখন ডাক্তার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী ওয়াস করবে, কেন উনি পরে বলবেন, তা আমি ওয়াস করছি, আমি দেখেন মৌলবিক স্বভাবই আজকাল খারাপ হয়ে গেছে, ওয়াজে যারা শুনবো তাকে কন সোবান আল্লাহ, আর আপনারাও কন সোবান আল্লাহ, একটু বিচার করেন না যে হেরে সোমানাল্লাহ কম ঠিক কি না ঠিক, আপনারা মহিষ গরুর মাথা নেয়া বলেন, ওয়াজি করে বলেন সোমানাল্লাহ, আপনারাও বললেন সোমানাল্লাহ, হ্যাঁ মনে হয়ে গেল ঠিক বলছি না ঠিক ঠিক একটা ভুল ভুল কন্যা কহ, এই রূপে ওয়াজ আমার ওয়াজ শেষ, শেষ করে বলছি তো চা তো খাই, খুব আমি গেল চা খা, বড় সুন্দর ওয়াজ করছো, ওই এর মানে ভরপুর প্রচার করলি না,
নাহি যে 500 বই রয়েছে এই কুড়ি দিয়া ছালার চর্চা বাহিনা এসে কি বাইক লিয়ে যাবি কতটুকু আছে পরে কমনে কবি কি বাবা পরে কি আর ওই বল বিখানে জবাস করতেছে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শিরসের ভক্তরা আমরা সুবহানাল্লাহ করবো না আপনি হাজার বারো যদি কন কোন সুবহানাল্লাহ আমরা করবো না একটা জাহাঙ্গীর ভাই ঠিক করছে আমরা সারা গরু মহিষের মাথায় আমরা স্বীকার করছি আপনি সুবহানাল্লাহ কই মিলে আমরা সুবহানাল্লাহ করব আমি কি বাদ বিচার নাই সে বেচারা বহুত পছন্দ বেড়ে গেছে আমি আমি একটু যাই অশোক গাছতলার কোনায় আমার পোড়ায় বইলে বয়ে রয়েছে এলমে মারে ফ আর যদি কেউ মনে করেন কিনবার টাকাটা কিনা পারে পোলায় করছে দেখি 500 ওই 60,000 মানুষ বেঁচে আমার আমার বই কই পোলায় ছাড়া তো ফালে আলো আর আমি যে বড় শুইছাও খটকা খটকা কবে কিছে কয় বই আমি পুষ্পায় শেষ কয়লে আরো লাগবো আমি তো কখনো বেঁচি না পোলায় নিয়ে বেঁচে যাওয়া আমি তো কোনো অ্যাডভার্টাইজ করি নাই দেখো কেমনি অ্যাডভার্টাইজ ফেসবুকে আমি দেখি ফেসবুকে আমি কমুরা আমি ভক্তরে বুঝেছি বাবা অন্তত 50,000 মানুষ পড়ে ওই ভক্ত করে বাবা কয়েক লাখ কন্যা কয়েক লাখ লোক পড়ে আমার বাবা জীবন স্মৃতিকে কয়েক লাখের রূপে পড়ে ওই লাইট না দেব পরে তো যাই লিখি আমি যেটুক মনে সেটুকু লিখি নতুন একটা বই বাড়িছে পরশুগা গত পরশু বাড়িছে মারে ভতের গোপন আলোচনা হ্যাঁ তোমরা বোধ হয় কিনছো এটা কি রায়